পেইন কিলার খেয়ে প্রতিদিন খেলতে নামেন কোন ক্রিকেটার? এই প্রশ্নের জবাব মাহমুদউল্লাহ রিয়াদ। ইউএই বিশ্বকাপ খেলতে গিয়ে বাংলাদেশ ক্রিকেটের সাইলেন্ট কিলার নিজের নামটাই যেন বদলে ফেললেন। তো ঘুরে দেখা যাক, পেইন কিলার নেয়ার আগে শুরুর দিকে তার ক্যারিয়ার ছিল কতটা ব্যথামুক্ত। বাংলাদেশের প্রথম বিশ্বকাপে সুযোগ পান মাহমুদউল্লাহ রিয়াদ। তিন ম্যাচ সাইড বেঞ্চ গরম করে চতুর্থ ম্যাচে তার ঠিকানা লাগে। সাত নম্বরে ব্যাট করে দুই ম্যাচে সেই আসরে করেছিলেন ১৭ রান। ব্যাটসম্যান রিয়াদ সেবার শিকার করেছিলেন দুই উইকেট। ২০০৯ বিশ্বকাপে প্রমোশন পান মাহমুদউল্লাহ। ব্যাটিং করতেন পাঁচ নম্বর পজিশনে, কিন্তু উন্নতি হয়নি পারফরমেন্সের। খুবই সস্তা স্ট্রাইক রেটে প্রথম ম্যাচে আট রান করার পর দ্বিতীয়টায় সাত। মাত্র সাত ম্যাচের টি টোয়েন্টি ক্যারিয়ার, তাই শিক্ষা সফরের অজুহাতে রিয়াদের খেলায় ভুল না খোঁজার অনুরোধ রইল। অভিজ্ঞতায় ভুলের সংশোধন হয়, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে মাহমুদউল্লাহ আরও বিবর্ণ। ব্যাটিং পজিশন কিংবা দলে গুরুত্ব সবকিছু ঠিকঠাক থাকলেও এবার তার ব্যাট থেকে আসলো দুই ম্যাচে সমান রান। শিক্ষা সফরের বিশ্বকাপে হতাশা বাড়তেই থাকলো। দলের ভরসার প্রতীক হয়ে শ্রীলঙ্কায় ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ খেলতে যান মাহমুদউল্লাহ, কিন্তু ব্যর্থতার বৃত্ত থেকে বেরোতে পারেননি রিয়াদ। তারপরও দলের অবিচ্ছেদ্য অংশ তিনি, কারণ টিম ম্যানেজমেন্টের কাছে যে বিকল্প নেই। লজ্জার স্ট্রাইক রেট আর অ্যাভারেজ নিয়ে পাকিস্তানের বিপক্ষে ডাক মেরে বিশ্বকাপ শেষ করেন তিনি। টানা তিন বিশ্বকাপে ব্যর্থতার দায়ে মাহমুদউল্লাহ রিয়াদকে আবারও তার পুরনো পজিশন সাত নম্বরে ফিরিয়ে আনে ম্যানেজমেন্ট। এবার অবশ্য কিছুটা রানের দেখা পান তিনি, যদিও আন্তর্জাতিক পরিমণ্ডলে তা তুলনা করার মতো না। তবে বল হাতে ঢাকা চট্টগ্রাম বিশ্বকাপ তার ভালোই কেটেছিল। ২০১৬ বিশ্বকাপে ট্র্যাজেডির জন্ম দেন মাহমুদউল্লাহ রিয়াদ। ক্লোজ স্ট্রাইক রেটে খেললেও তার ব্যাটে টিকেছিল ভারতবধের স্বপ্ন, কিন্তু অযাচিত শটে তিনিও সম্ভাবনা মারে এসেছিলেন বেঙ্গালুরুর মাঠে। ছয়টি বিশ্বকাপ খেলেও শিক্ষা সফর থেকে রিয়াদ যে এতদিন কিছুই শেখেননি তা দেখেছিল ক্রিকেট বিশ্ব। আরব আমিরাত বিশ্বকাপ নানা কারণেই মনে রাখবে বাংলাদেশ, তার মধ্যে মাহমুদউল্লাহ রিয়াদের পেইন কিলার দুঃখ কথাও নিশ্চয়ই ভোলার মতো নয়। এই বিশ্বকাপে অধিনায়ক হয়েও দলকে এক সুতোই বাঁধতে ব্যর্থ ছিলেন তিনি। ব্যাট হাতে একটা ৫০ হয়তো করেছিলেন, ওটাই একমাত্র সফলতা, কারণ রান এভারেজ কিংবা স্ট্রাইক রেট সবখানেই যে হতাশার মন্ত্রায়ন। এস এম ইকবাল, সময় সংবাদ।